হঠাৎ কেন এবং কোথায় গাছ লাগাচ্ছেন বুবলি, এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র আলোচিত নায়িকা, একমাত্র দর্শকদের সিনেমা উপহার দিয়ে যাওয়া নায়িকা, বেবি ডল লুকিং লাইক এ ওয়াও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। বুবলি একাধারে সিনেমার শুটিং কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শত ব্যস্ততার মধ্যেও বুবলি যমুনা ইলেকট্রনিক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন। আর আজ বুবলি যমুনা এক্সক্লুসিভ হক ইলেকট্রনিক্স এর বাটিয়ারি সীতাকুণ্ড উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন। সেখানে উপস্থিত হয়ে তিনি প্রথমে ফিতা কাটেন, তারপর নিজের হাতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার পরামর্শ দেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে নিজের হাতে গাছ লাগিয়ে সবাইকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করেন এবং সকলকে সচেতন হতে উদ্বুদ্ধ করেন। আর বুবলি সেই উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন হ্যাশট্যাগ বৃক্ষরোপণ, হ্যাশট্যাগ যমুনা গুরু। বুবলির এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবং ভক্ত হেটার্সার নানা মন্তব্য করেন ভিডিওটি নিয়ে কমেন্ট বক্সে। নির্মল আক্তার লিখেছেন বাংলাদেশ বিউটি কুইন বুবলি। আরবিনা বেগম নামের এক বর্ধ মহিলা লিখেছেন লাভ ইউ বুবলি, অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। ফরহাদুল হাসান লিখেছেন মাশাল্লাহ, ভালো উদ্যোগ, শুভকামনা রইল ম্যাম। এমডি সিয়াম ইসলাম লিখেছেন বেস্ট অফ লাক ডিয়ার বুবলি আফু। তো সুপ্রিয় দর্শক, বুবলি নিজের হাতে গাছ লাগিয়ে সবাইকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করছে, এ নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।